হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তোমাদের তো লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমার রেসিপি দেখতেই পাচ্ছ, মাছের তেল দিয়ে আমি কুমড়ো ঘন্ট করছি খুবই সহজ পদ্ধতিতে। চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়েছি, একদম অল্প করে তেল দিয়েছি যাতে ফোড়নটা দেয়। এখানে আমি ফোড়ন দিচ্ছি, দেখো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি। তো এরপর এটা আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি সামান্য মানে সাতলে নেবো আমি, কারণ তেল একদম কম আছে। আর মাছের তেল দিয়ে করবো তো তেলটা এটাতে দ্বিগুণ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি কতটা কম তেল আমি দিয়েছি। আর এটাতে এবার পেঁয়াজটা কোনো রকমের নরম করে ভেজে নেবো। আর এটাতে দেখো আমার মাছ ভাজা হচ্ছে, দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়। তো মোটামুটি পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে এসছে। এরপর আমি মাছের তেলগুলো যে আছে সেটাকে ছেড়ে দেবো। তেলগুলো আমি এখানে আমি রুই মাছের তেল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেলেই নিতে পারেন। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ তেলটা ছাড়ছে। দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি কুমড়াগুলোকে ঢেলে দেবো। কুমড়োগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছি আমি, মানে 250 গ্রাম পরিমাণে একটা কুমড়ো আছে, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। একটু ভালো করে নাড়াচাড়া করে জিনিসটাকে মজিয়ে নেবো একটু। তারপর এতে দিচ্ছি সামান্য নুন আর হলুদ। এরপর এটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেবো। তো এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খুললে দেখুন কতটা তেল ছেড়েছে। এরপর এটাকে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো। এখানে কিছুটা কুচানো কাঁচা লঙ্কা দিচ্ছি। আর এখানে আমি কিন্তু বেশি মশলা কিছু অ্যাড করিনি, কিছুই মশলা অ্যাড করিনি, খালি নুন হলুদ ছাড়া। আর মাছের তেল দিয়ে রান্না করা যে কোনো রেসিপি কিন্তু খুবই ভালো লাগে, আমার ছেলে এটা খুবই পছন্দ করে, এটা দিয়ে প্রায় ভাতটুকু খেয়ে নেয়ও। তো আপনারাও একবার ট্রাই করতে পারেন, বেশ ভালোই লাগে। মোটামুটি প্রায় ভাজা হয়েই এসছে, দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা। এরপর এটাতে কিছুটা লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এই লঙ্কার গুঁড়োটা আমার ঘরের করা, আর এটা সামান্য ভাজা জিরের গুঁড়ো। এটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলে এবারে নামিয়ে নেবো। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। টাটা।